প্রিয় বিয়ে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো বিয়ে তোমাদের যে থার্ড সেমিস্টারের জেনারেল পেপার পলিটিক্যাল সায়েন্সে রয়েছে সিসি থ্রি বা জি ই থ্রি এ তারই কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন এবং সাথে উত্তর নিয়ে আলোচনা করবো তো বড়ো প্রশ্ন আমি একদম টু দি পয়েন্ট তোমাদের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিয়েছিলাম সেই প্রশ্নগুলো তোমরা যদি অনুশীলন করো সেখান থেকে তোমরা হানড্রেড পারসেন্ট পনেরো এবং দশ নম্বরের প্রশ্ন কমন পাবে তো অন্যান্য চ্যানেলে তোমাদের বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে ইয়ারের কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটি নিয়েই সাজেশন করে দেওয়া হচ্ছে তো যাই হোক তোমরা সেখানে একটু নজর রেখো এবং দেখে শুনেই করো ইয়ারের কিন্তু প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নটি পড়ে গেলেই যে তোমরা কমন পাবে এমন কোনো যুক্তি নেই তো আমি পিভি স্টার ক্লাসের বিভিন্ন স্যারদের সঙ্গে আলোচনা করে তবেই কিন্তু তোমাদের সামনে প্রশ্নগুলো তুলে ধরি এবং তোমরা সেখানে মেলালেই দেখতে পারবে যে বিগত কয়েক বছরে যে প্রশ্ন কতটি তোমাদের কমন আসে এখানে এদিক ওদিক থেকে টুকে প্রশ্ন দেওয়া হয় না তোমরা এই চ্যানেলের ওপর যারা পুরনো তারা তো জানোই এবং যারা নতুন তারা ভরসা করতে পারো এবং একটু এর সঙ্গে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো তাহলে বুঝতে পারবে যে এই চ্যানেলে কীরকম ধরনের তোমাদের সাহায্য করা হয় কীরকমভাবে তো যাই হোক কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায় তো দেখো ইম্পর্ট্যান্ট শর্ট টাইপ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার আঞ্চলিকবাদ বলতে কি বোঝো যখন কোনো অঞ্চল অর্থনৈতিক রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে নিজেদের পৃথক বলে মনে করে এবং তাদের নিজস্ব সাংস্কৃতিক পরিচিতির স্বীকৃতি দাবি করে তখন সেই অঞ্চলটিকে গড়ে অঞ্চলটিতে গড়ে ওঠে কি আঞ্চলিকতাবাদ ভারতে আঞ্চলিকতাবাদের উত্থানের কারণ উল্লেখ করো অর্থনৈতিক বিনিয়োগ অর্থনীতির অসম বিকাশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রভৃতি অর্থনৈতিক কারণে ভারতে আঞ্চলিকতাবাদের উদ্ভব হয় মৌলিক অধিকার যে সমস্ত অধিকার শাসন বিভাগ ও আইন বিভাগের নিয়ন্ত্রণ থেকে মুক্ত এবং দেশের সর্বোচ্চ আইন তথা সংবিধান কর্তৃক সংরক্ষিত থাকে তাকে বলা হয় মৌলিক অধিকার ভারতের নাগরিকদের মৌলিক অধিকারগুলি সংবিধানের তৃতীয় অংশে পার্ট থ্রিতে উল্লেখ রয়েছে কে ভারতকে আধা যুক্তরাষ্ট্র বলেছেন কেসি হেয়ার ভারতের সংবিধানে মোট কতগুলি ধারা ও তপশিলি ছিল তিনশো পঁচানব্বইটি ধারা ও আটটি তপশিল ছিল ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন ডক্টর বি আর আম্বেদকর এটি গঠিত হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের উনত্রিশে আগস্ট এই কমিটির সদস্যরা হলেন কে এম মুন্সি ডিপি খেতান গোপাল স্বামী আঙ্গেয়ার আয়েঙ্গার ছিলেন গোপাল স্বামী আয়েঙ্গার ছিলেন সদস্য গণপরিষদ বলতে কি বোঝো পরোক্ষ জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধিদের হাতে সংবিধান রচনার দায়িত্ব অর্পণ করা হয় সেই দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি বর্গের সংস্থাটিকে সংবিধান পরিষদ বা গণপরিষদ বলে নারীবাদ বলতে কি বোঝো নারীবাদ বলতে এমন একটি মতবাদকে বোঝায় যার মধ্য দিয়ে নারী জাতি একটি আন্তঃসচেতন সামাজিক শ্রেণীতে পরিণত হয় গণপরিষদের প্রধান কাজ কি স্বাধীন ভারতের জন্য সংবিধান রচনা করা গণপরিষদ কে কে স্থায়ী সভাপতিত্ব করেন বা সভাপতি করেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ চিপকো আন্দোলনের সূত্রপাত কবে হয় উনিশশো সত্তর দশকে পিআইএলের পুরো কমি কথাটি কি পাবলিক ইন্টারেস্ট লেটিগনেশন লেটিগেশন আমাদের হচ্ছে পাবলিক ইন্টারেস্ট লেটিগেশনের হচ্ছে পিআইএল সাধারণ বিল কি অর্থনৈতিক বিষয় ছাড়া অন্য যে কোনো বিষয় সংক্রান্ত বিলকে বলা হয় সাধারণ বিল তো এই তেরোটি প্রশ্ন আমি তোমাদের দিলাম পরবর্তী ভিডিওতে আমি আরও প্রশ্ন নিয়ে হাজির হব তোমাদের টোটাল আমি পঞ্চাশটি প্রশ্ন বলে দেব পরবর্তী ভিডিওতে আমি তোমাদের পুরো ম্যাক্সিমাম প্রশ্ন আমি তোমাদের বলে দেবো তবে বেশি প্রশ্ন আমি তোমাদেরকে দেবো না একদম বাছাই করা এই প্রশ্নগুলো পড়ো এই তেরোটি প্রশ্ন যদি তোমরা পড়ো এখান থেকে তোমরা পাঁচ থেকে ছটি অনায়াসে কমন পাবে এটুকু বলতে পারি আর তোমরা এখান থেকে বেশিও কমন পেতে পারো তবে এই তেরোটি প্রশ্ন একটু ভালোভাবে করো আমার মনে হয় এই তেরোটি থেকে তোমাদের বহু প্রশ্ন দু হাজার বাইশের যে প্রশ্নপত্র হবে সেখানে তোমরা কমন পাবে তো আজকের মতো ভিডিওটি শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা আইকনে ক্লিক করে রাখো যারা পুনরো যারা সেকেন্ড সেমিস্টার থেকে থার্ড সেমিস্টারে উঠেছো তারা অলরেডি জানো সেকেন্ড সেমিস্টারে তোমাদের কতটি প্রশ্ন কমন এসেছিলো তো কিছু ভুল ত্রুটি ছিল সেগুলি তোমাদের রেক্টিফেশন করে রেক্টিফাই করে তবেই তোমাদের সামনে থার্ড সেমিস্টারে তুলে ধরা হচ্ছে আশা করি তোমরা আরও বেটার রেজাল্ট করতে পারবে যদি চ্যানেলের প্রশ্নগুলো তোমরা বা চ্যানেলটিকে যদি রেগুলার ফলো করতে থাকো যাই হোক দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে